হ্যালো, হ্যাঁ ভাই এসে গেছি রে, এই তো মন্দিরের কাছাকাছি আছি, তুমি তারা আসছি রে, হ্যাঁ দেখ আসছি। ঘরে এমন ঝামেলাও হচ্ছে, কি আর বলবো, একবার কথা দাঁড়িয়ে চ। হ্যালো, কি হলো? আরে দিমাগটা দেই করবে নাকি? তাহলে রবিবার দিনকে একটু বন্ধুর সাথে আড্ডা মারতে এসছি, তখনও কি আমার ফোন করে জ্বালাতে হয়? কার ঘরে যাবো না যে, গ্লাসগুলো রাখ। চিয়ার্স ভাই। এই সালা ঘরে এই ঝামেলার জন্যই ভাই সারাদিন মনে হয় যে ছুটি দিনে মদ খেয়েছে, কি জানি জীবনের শেষটা কবে। চ চ আর খাস না, চ বাড়ি চ, অনেক খেলি সারাদিন। তো চল যা, আমি যাবো না, যেতে দেরি হয়ে যেত, চল যা। তাহলে ট্রেন কখন যে আসবে, মালো তাহলে শেষ। কি করছে যাই তো গিয়ে দেখি মলটাকে। বলছি কারোর জন্য অপেক্ষা করছেন নাকি, কেউ আসবে নাকি? হ্যালো শুনতে পাচ্ছেন? তো রাত্রিবেলা এটা কে রে ভাই, এত প্রশ্ন করছে একটা প্রশ্ন জবাব দিচ্ছে না, আর নামটা জিজ্ঞেস করে দেখি সাহস করে। ও হ্যালো ম্যাডাম, বলছি আপনার নামটা একটু জানতে পারি?
আরে এত প্রশ্ন করছি, কোথায় যাচ্ছেন, জবাব দিয়ে যান। কি ছিল রে ওইটা? বুঝতে পারিনি আমি ওইটা ছিল কে। ভেবেছিলাম বাড়ি ফিরে যাব, শেষ দেখাটা দিল সে।